আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা জানব জান্নাতে যাওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6টি উপদেশ। জান্নাত মুমিনের সর্বোচ্চ চাওয়া, শেষ আশ্রয়স্থল। এ কারণে কোরআন সুন্নার বর্ণনায় জান্নাতের অগণিত নিয়ামতের কথা বলা হয়েছে। এ জান্নাত পাওয়ার জন্য প্রয়োজন সঠিক পথে চলা, বিশেষ করে 6টি গুণ নিজের মধ্যে বাস্তবায়ন করা অতীব জরুরি। জান্নাত লাভের সেই কাঙ্ক্ষিত 6 উপদেশ কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যার মধ্যে 6টি গুণ থাকবে সে এমন কোনো রাস্তায় পা দেবে না যা তাকে জান্নাত থেকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জান্নাত পাওয়ার সেই 6টি গুণ বা কাজ হলো, প্রথমত আল্লাহ তাআলাকে চেনা এবং তার আদেশগুলো মেনে চলা, দ্বিতীয়ত শয়তান সম্পর্কে জানা এবং শয়তানকে অমান্য করা, অর্থাৎ শয়তানের পথে ও মেতে জীবন পরিচালনা করা থেকে নিজেদের বিরত রাখা, তৃতীয়ত সত্য জানা এবং সত্যতার অনুসরণ করে জীবন পরিচালনা করা, 4 মিথ্যা সম্পর্কে জানা এবং মিথ্যার আক্রমণ ও প্রতারণা থেকে দূরে থাকা, 5 দুনিয়ার জীবন সম্পর্কে জানা এবং দুনিয়ার ক্ষতিকর লোভ লালসা এবং জীবনাচর এড়িয়ে চলা, 6 যে উপদেশটি দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তা হলো পরকাল সম্পর্কে জানা এবং পরকালে সফলতা লাভে কামিয়াবির পথ অনুসন্ধান করা। মনে রাখা জরুরি, মায়াবী এ দুনিয়ায় জীবন পরিচালনা ও বিচরণ করা সহজ, কিন্তু দুনিয়ার মায়াজাল থেকে বেরিয়ে সঠিক পথের ওপর জীবন পরিচালনা করা খুবই কঠিন। যারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘোষিত 6টি গুণ নিজেদের মধ্যে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারবে, তারাই দুনিয়া ও পরকালের চিরস্থায়ী জীবনে হবে সফল। সুতরাং মুমিন মুসলমানের উচিত ভালো কাজের দিকে অন্তর আকৃষ্ট করতে সচেষ্ট থাকা, বেশি বেশি এ দোয়া করাও জরুরি। দোয়াটি হলো, ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিকা, অর্থ, হে মনের পরিবর্তনকারী, আমার মনকে তোমার দিনের ওপর স্থির রাখো। তিরমিজি শরীফে হাদিসটি বর্ণিত আছে। এতে আল্লাহ তাআলা বান্দার অন্তরকে পরিবর্তন করে দিতে পারেন, সঠিক পথে পরিচালিত করতে পারেন, কেননা তিনি সর্বোত্তম অন্তর পরিবর্তনকারী। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার সব মায়াজাল থেকে বেঁচে থেকে পরকালের প্রস্তুতি ও জান্নাত লাভের তৌফিক দান করুন।